নমস্কার বন্ধুরা, গৌরীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো লেমন ডাল রেসিপি। গরমের মধ্যে এই ডালটি কিন্তু খুবই তৃপ্তিদায়ক একটি রেসিপি। আর এইভাবে এই ডালটি রান্না করলে দেখবেন বাড়ির সকলে খুবই পছন্দ করবে। এই লেমন ডালটি আমি মুসুর ডাল দিয়ে বানিয়েছি। গরমের মধ্যে প্রিয় ডাল হলো বাঙালিদের মুসুর ডাল। আর এইভাবে মুসুর ডাল রান্না করলে দেখবেন বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণই পছন্দ হবে। চলুন তাহলে বন্ধুরা দেখিনি আমি এই অসাধারণ স্বাদে লেমন দিয়ে মুসুর ডাল রেসিপিটি কিভাবে বানাই। মুসুর ডাল বানানোর জন্যে আমি এখানে 200 গ্রাম মুসুর ডাল ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। অন্যদিকে 2টো লেবু ঠিক এইভাবে গোলাকারে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। ডাল সেদ্ধ করবার জন্যে দিয়ে দিয়েছি প্রেশার কুকারের মধ্যে, দিয়ে দেব 1 গ্লাস জল। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন এবং 1 টিস্পুন তেল। তেলটা দিলে ডালের জল বাইরে বেরিয়ে আসবে না। এবারে প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে প্রেশার কুকারে আমরা 4টি সিটি দিয়ে নেব। কড়াইয়ে দিয়ে দিয়েছি 1 টিস্পুন তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি 1টা টুকরো করে রাখা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, 1/2 টিস্পুন 5 ফোড়ন সম্বর। এগুলোকে আমি কয়েক সেকেন্ডের জন্য নেড়েচেড়ে নিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব 1টা কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও নেড়েচেড়ে নিয়ে ভেজে নেব এবং এই সময়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, দেখুন ঠিক এই পর্যায়ে অবধি পেঁয়াজটা ভেজে নিয়ে এবারে সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেব। ডালটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব। এই সময়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখব। মেশানো হয়ে গিয়েছে, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো পাউডার। হলুদ গুঁড়ো পাউডারটিকে ভালোভাবে ডালের সাথে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং ডালটাকে আমরা ভালোভাবে ফুটিয়ে নেব। সম্বর দেবার পরে ডালটা যত ভালোভাবে ফুটিয়ে নেবেন ডালের স্বাদ কিন্তু তত বেশি বেড়ে যাবে। ডালটা দেখুন ফুটে উঠেছে, এবারে 3 থেকে 4 মিনিটের জন্য কন্টিনিউয়াসলি নেড়ে যেতে থাকব। এই সময়ে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে থাকলে ডালের মধ্যে সম্বরের মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়। বন্ধুরা, যারা ডাল খেতে পছন্দ করেন, আমার চ্যানেলে লাউ ডাল, উচ্ছে দিয়ে ডাল এবং ঝিঙ্গে ডাল এরকম আরও অনেক রেসিপি রয়েছে, সেগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে পেয়ে যাবেন। মেশানো হয়ে গিয়েছে, এবারে এর মধ্যে কেটে রাখা লেবুগুলো দিয়ে দেব। লেবুটাকে এবারে নেড়েচেড়ে নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। লেবু দেবার পরে ডালটাকে কিন্তু আমরা বেশি আর ফোটাবো না, কারণ লেবু দেবার পরে বেশি ফোটালে লেবুর ভিটামিনটাও নষ্ট হয়ে যাবে, তাছাড়া ডালটা তেতো হয়ে যেতে পারে। তাই 1 মিনিটের জন্য ঠিক এইভাবে নেড়েচেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তাহলে বন্ধুরা, আজকের এই লেমন ডাল রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। এইরকমই আরও অনেক রেসিপি ডেসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে
নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।